না স্যার পেপারে আসছে স্যার টেলিভিশনে তো স্যার আসছে টেলিভিশনে ওইটাই গেছে স্যার ওইটুকুই গেছে স্যার চিন্তা করে দেখো স্যার সেটা কি সেপ্টেম্বরে তো আছে না সেপ্টেম্বরে কি করে আমরা উপরে দিয়ে আছে সেপ্টেম্বরে হবে তাহলে অক্টোবরে দিকে হতে পারে কি তবে অক্টোবরে হবে না জানি না এটা তো আমাদের মধ্যে আলোচনা হয়নি সিদ্ধান্ত হয়নি আমি যে 90 দিন ওর সাথে মিলিয়ে বলতে গিয়ে সেপ্টেম্বর পরে হিসাব করে দেখেছি অক্টোবরের আগে এটা সম্ভব অক্টোবরের আগে সম্ভব ভোটটা ডিসেম্বরে হচ্ছে অবশ্যই ডিসেম্বরে লাস্ট উইকের আগে না এটা তো আমাদের প্ল্যানে বলে দা রোডটাই লাস্ট উইক অথবা জানুয়ারির ফার্স্ট উইক অ্যান্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট ওই জিনিসটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তফসিল আজকে করলাম না কালকে করলাম ওটা তো ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে নির্বাচনটা পাবে তফসিল আমি 3 মাস আগে দিতে পারি 4 মাস আগে দিতে পারি নির্বাচনের দিন নির্বাচনের দিন তফসিলের এমন কোন আইন নাই নির্বাচনের ব্যাপারে আইন আছে কখন নির্বাচন হতে হবে 90 দিন আগে তফসিল কবে দিতে হবে এই বিষয়ে কিন্তু কোন আইন নেই নগদের কাছে হক করলেই সমান হেললে গা নগদের সেন্টারে একদম ফ্রি সেটা তো কমিশন সিদ্ধান্ত নেবে আমার অনুমানে আমি বলছি হয়তো অক্টোবরের শেষ কিন্তু এটা কমিশন চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবে যেটা বুঝতে পারছি অক্টোবরের শেষ দিকে হতে পারে নভেম্বরের প্রথম দিকে হতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ কিছু নাই সেপ্টেম্বরে কোনো তফসিল হচ্ছে না আর ভোটটা ডিসেম্বরের লাস্ট উইকে হচ্ছে যেদিন ইলেকশনের ডেট দিব তার থেকে 45 দিন সঙ্গে সঙ্গেই বলা হয় এবং ওখানে এটা তো অনেক পেপারই আসছে আমার সাথে কথা বলেছে কথা বলে ওরা ক্ল্যারিফাইড হয়েছে এইটা সেপ্টেম্বরে হচ্ছে আর অনেকে বলেছিলেন সেপ্টেম্বরে হলে তো ইলেকশনের আগে আসবে না ইলেকশন